সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অন বিহাফ অফ দি কান্ট্রি, তাতে কলকাতা এয়ারপোর্ট ইনক্লুডেড। তাই ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য ইম্পর্টেন্ট দেশের ক্যাপিটাল বা সিটির সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কানেক্টিভিটির প্রশ্নে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে 2022 সালে অনারেবল নরেন্দ্র মোদীজির লিডারশিপে, তাতে 6টা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, তার মধ্যে কলকাতা অন্যতম। কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না? মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে দিয়েছে যে ইকোনমিক্যাল ভায়াবিলিটি নেই। ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে, সেটা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর 12,000 টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না। পশ্চিমবঙ্গে পার ক্যাপিটা ইনকাম, এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কোনোটাই নেই। তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই। এবং এই কানেক্টিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে, এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে। ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা, সম্ভাব্য যাত্রী সংখ্যা। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালটমেন্ট, অর্থাৎ এয়ারপোর্টের স্পেস এবং রানওয়ে। থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভায়াবিলিটি অফ দি রুট, এই রুটের অর্থনৈতিক ভায়াবিলিটি, মানে সেটা সহনশীল কিনা। কোনো কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না, সেই ভায়াবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি। আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন, সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্সের ক্ষেত্রে। আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন। মুখ্যমন্ত্রী এত মিটিং করেন, মুখ্য সচিব এত বাহাদুরি করেন, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান, এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না। আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। আপনাদের দলে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে, তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার, এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানওয়ের সংখ্যা বেড়ে যায়, তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায়, সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে, তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট, প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে। কাজগুলো আপনারা করেন। আমরা বলেছি 2022 সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টে নিয়ে, আপনারা সেই চিঠি রেসপন্স করেন। আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিংয়ে বিডার পাননি, সেকেন্ড বিডিং করেন। আপনারা হাসিমারা এবং কলাইকুণ্ডায় একটাতে 37.74 আরেকটায় মাত্র 38 একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে। দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ারলাইন্স চালানোর জন্য, ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি, রেসপন্স করেন। বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি, তাই 6:20 লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা, যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইন্যান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি। ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোনো ফ্লাইট চালু করতে পারেননি,
অথচ ভারত সরকার মোদিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার, মালদা, বালুরঘাট, মন্ডল, দুর্গাপুর সব জায়গায় রেখেছে। তাই আজকের যে রেজুলেশন ওরা অনেক ফাইভে এনেছিল, ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি। দুর্ভাগ্য এটাই, ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয়, এখানে লাইভ হয় না। মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝপাং এসব বলতে আসেন, তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে, কিন্তু হাউস বিলংস টু অপোজিশন। এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না। তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি। এখানে আমরা রাজনীতি দেখি না, দেখবো না। এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে। আমরা ইউনাইটেডলি বলেছি যে না, আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই, আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে। একইভাবে কলকাতা বাগডোগরা মন্ডল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক, ইউরোপে পৌঁছে যাক, ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই। এতে রাজনীতি করার চেষ্টা করবেন না, রাজনীতি আপনারা করছেন। অপদার্থ সরকার, নিষ্কর্মা সরকার এবং পুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন, ভারত সরকারের কোনো রোল নেই। একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটি, আমি আর প্রতিষ্ঠানটার নাম করলাম। দ্বিতীয় আরেকটি আছে মাজার, দুটো ক্ষেত্রেই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো যারা মুসলিম নেতা আছেন, আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন, তারাই সমাধান করতে পারে। আরেকটা দায়িত্ব আমি নিউ ইয়র্কেও দিয়েছি, বেহালা এয়ারপোর্টকে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভার্সন করা দরকার, ওটা মেয়র চাইলে করতে পারে। উনি একাধারে পৌর নগর উন্নয়ন মন্ত্রী, অন্যদিকে মেয়র। শুভেন্দু, আজকে যেটা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানালো, সেটা দেখুন বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে, এতে সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি, ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য, সেক্ষেত্রে এটা রেসিভ প্রকার। আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি, উনিও ধন্যবাদ দিয়েছেন, এটা তো স্বাভাবিক, তো এটা প্রথমবার নয়। আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি, আমরা সিটিং অপোজিশন নই। তো আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন, সেদিনও আমরা বলেছিলাম যে না, এই সিদ্ধান্ত ঐক্যমত্যে ভিত্তিতে হতে হবে, বাংলা এক। বাঙালি হিন্দুদেরকে মারছেন, মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন, হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন, হিন্দুদের মন্দির ভাঙছেন, হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে। দুদিন আগে, তিন দিন আগে তো তিনি ইউনুসকে সাপোর্ট করেছেন, অতএব উনি তো চাইবেন এ ধরনের কথাবার্তা। উনি উনার ভোট ব্যাংক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন, মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে, এটা ওনাকে এসব কথা বলতেই হবে। আরজিকরের ইস্যুতে যারা রাস্তায় নামেন, তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবেন, ভাবছেন কি?
আরজি করের ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না, মানবিক ইস্যু ছিল। সেই মানবিক ইস্যুতে পশ্চিমবাংলার এই তোষণ বাজরা রাস্তায় নামেনি, তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর, ইস্কনকে ধরিয়া জবাই কর, মন্দির ভাঙছে, এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে? জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করবো অন দা ফ্লোর অফ দা, কিন্তু সাধারণ মানুষের তো অসুবিধা হবে, ওই দিনই বলবেন, তারা বলবেন বেরিয়েছে। প্রশ্ন নেই, আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে, বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন, আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি, স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন, কমার্শিয়াল প্লেয়ারদেরকে টাইম এজেন্সিকে আনবেন, নবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন, টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে, মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন, চালু হয়ে যাবে, যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর MOS মুরলীধর মোহন এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব। ভাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, আমরা লোক দিই আপনাদের সঙ্গে। আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন, আমরা রিড আউট করব, যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে, আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের MLA-রা আছেন, আমাদের বিশাল লামা জয়গাঁওর MLA, আমরা প্রতিনিধি দিয়ে দেব, রাজনীতি করতে দেব না, রাজনীতি করতে দেব না। 6,48,000 কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নেবেন আর বলবেন বিজেপির জমিদাররা 4,00,000 কোটি তুললেন দিলেন কোথায়, এসব জিনিস হবে না। এই কারণে লাইভ করতে দেন না, ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না, বাইরে এসে বলতে হয়, আটকাতে আপনি পারবেন না, আটকাতে আপনি পারবেন না। আমাদের বিরোধ ছিল, আছে, থাকবে, সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট, সব ইলেকশনে প্রমাণ হয়েছে। এবং আপনারা ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন, আমরা তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট, আমরা মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা না মেরে 2,33,27,000 হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি। অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই, অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করব। বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয়, কংগ্রেসকে তাড়িয়েছিল 77-এ সময় নিয়ে, CPM-কে তাড়িয়েছে 34 বছরে সময় নিয়ে, তৃণমূলেরও ডেজ আর নাম্বার, তৃণমূলকেও 26-এ লোক তাড়াবে, সময় হয়ে গেছে। বলছি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা, পাকিস্তানের ভিসা বাংলাদেশ খুব ইজিলি এবার দিয়ে দেয়, তাহলে কি 1971 সালে যে ঘটনা সেগুলো ধীরে ধীরে ভুলে যাচ্ছে বাংলাদেশ? যে দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসে? 400 টাকা কেজি 1 কেজি আটার দাম, 1,000 লিটার 1,000 টাকা দাম 1 লিটার পেট্রোলে, ভিকারির দেশ পাকিস্তান, জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি। একবার আমাদের CRPF এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে, আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি, পাকিস্তান কি দেবে বাংলাদেশে? 7 দিন, বাকি কথা রানী রাসমণিতে বলুন। গোমাংস আরেকটা বলুন, গোমাংস গোমাংস নিষিদ্ধ করলো অসম, হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি, লিডার অব অপোজিশন
এবং উইথ মাই কলিগ এমএলএ। হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা, হ্যাটস অফ। না রানী রাসমণি চলি, আমি আর একটা বিষয় বলছি, আমরা ভারত মাতা বলি, মারা না থাকলে কেউ পৃথিবীর আলো দেখতেন না। এর আগে রেখা পাত্রকে ফিরাদ আকিব কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করছিলাম, একই ভাষা দাসু বলে, শিবদাসন বলে, তৃণমূলের এক লুচ্চা নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছে, এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা আসানসোলে এই কর্মসূচি নিচ্ছি। আসানসোলে গিয়ে শুধু মহিলাদের নিয়ে ছাঁটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেব আমরা, আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে দাসুকে গ্রেফতার করার দাবি করছি। দাদা বলছি একটা জিনিস, বাজার দাম, বাজারে সবজি আনার প্রতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সাধারণ মানুষ সবজিপাতি আলু পেঁয়াজ থেকে সবকিছুর নিয়ন্ত্রণের বাইরে, সরকার কোনো কিছুই পদক্ষেপ, সরকার নেই, সরকার নেই, সরকার থাকলে এই জিনিস হতো না। পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, একটা পরিবার পশ্চিমবঙ্গ চালায়, এই জন্য পশ্চিমবঙ্গের এই দুরাবস্থা। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেকদিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত, এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে কাঁদছেন বলছেন, এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে, ওপারের ইউনুস জাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক ও বিরোধী সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই, আমি কেন আমন্ত্রিত করেন, আমি হিন্দু আমি যাব, আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি। আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে, 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস, আপনি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে দাঁড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ, তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে বলা আছে, বলা ট্রাইং টু ইমপ্লিমেন্টিং দেয়ার ওন এজেন্ডা, দ্য ওয়ার্ল্ড কমিউনিটি স্পেশালি দ্য হিন্দুস অ্যান্ড দ্য কনসাস কান্ট্রি দে শুড রিয়াক্ট টুডে ইন 1971 দিস টাইপ অফ ইনসিডেন্ট হ্যাপেন ইন 2024 দিস সেম থিং হ্যাপেনিং ইন বাংলাদেশ, প্রপারলি দ্য ওয়ার্ল্ড কমিউনিটি উইল রিয়াক্ট, ইটস মাই সিরিয়াস অ্যান্টিসিপেশন অ্যান্ড আই এম হোপফুল।